হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানের অন্যতম একটি পছন্দের গাছ হচ্ছে এই সাদা জাম গাছ। এই জাম গাছটা আমি 6 মাস আগে লাগিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার সাদা জাম গাছে জাম এসেছে এবং প্রায় পেকেও গিয়েছে। তো এখানে আমি দেখাই, আমার প্রায় 6 থেকে 7টি থোপাই জাম এসেছিল। আমি অর্ধেক মতো হারভেস্ট করেছি, আরও কিছু এখনো আছে। তো সাদা জাম আপনার হারভেস্ট করবেন এটা বুঝবেন কিভাবে আমি বলি, সেটা হচ্ছে আপনি যখন ফলের গায়ে হালকা টিপ দিবেন, তো ফল যদি নরম নরম মনে হয় তো সেক্ষেত্রে আপনি তুলে ফেলতে পারেন। এবং আপনার ফলটি একটু টান দিলেই ছিঁড়ে চলে আসবে। তো ফুল যখন আপনার ফলটি পেকে যাবে, অসম্ভব মিষ্টি, এরকম মিষ্টি জাম আমি আসলে আগে খেয়েছি কিনা আমার মনে নেই। তো এই জামটি আরও একটি সুবিধা হচ্ছে, জামের যে একটা কষ ভাব থাকে এই জামের মধ্যে কষ ভাবটি নেই। আর ভিডিওতে জানি না কেমন লাগছে, সরাসরি অসম্ভব দেখতে, অসম্ভব সুন্দর। আর যখন থোকাই থোকাই থাকে তখন দেখতে তো আরও বেশি সুন্দর লাগে। তো অনেকে আমার কাছে আমার জাম গাছটি পুরা স্ট্রাকচার দেখতে চেয়েছিলেন, আমি সেজন্যই জাম গাছটি স্ট্রাকচারটি ভিডিও করছি। তো জাম গাছটি আমি 14 ইঞ্চি একটি টবে লাগিয়েছি। নিয়মিত আমি জৈব এবং রাসায়নিক দুটো সারই ইউজ করি, এর সাথে পোকামাকড় থেকে দূরে রাখার জন্য এবং ফাঙ্গাস থেকে দূরে রাখার জন্য ওষুধ, বালাইনাশক এবং ফাঙ্গিসাইড দুটোই ইউজ করি। আমার গাছটি এখনও অনেক সুস্থ আছে, সুন্দর আছে। আই হোপ আপনারাও একটি করে সাদা গাছ, অন্তত সাদা জাম গাছ, এটা আপনার বাগানে রাখবেন। বাগানের তো শোভা বৃদ্ধি করেই, এবং আমার খাওয়া অন্যতম বেস্ট ফলগুলোর একটি এই সাদা জাম। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।